অভিযোগ রয়েছে যে তুমি যতটুকু দৌড়াচ্ছ একা কাঁধে নিয়ে ছবিটা, সেভাবে অপবিশ্বাসকে তুমি বা তোমার টিম কাছে পাচ্ছে না, বা ছবিটা তেমনভাবে অপবিশ্বাস স্বরূপভাবে বলছে না, সব জায়গায় যাচ্ছে না, এই বিষয়ে আসলে কি কোনো ধরনের একটা দূরত্ব বা বৈপরীত্য তৈরি হয়েছে না, কিনা? প্রাথমিকভাবে একটা দূরত্ব ছিল, শুধু আমার না, আমার ডিরেক্টরের সঙ্গে আমার মানে অপু আর এবং আমার দুজনেরই দূরত্ব ছিল। পরবর্তীতে দূরত্বটা একটু ঠিকঠাক করা হয়েছিল, কিন্তু অপু তো ইন্ডিয়াতে গেছিল, আপনারা জানেন ছবি রিলিজের 3rd ডেতে ইন্ডিয়া চলে গেল, ইন্ডিয়া থেকে 29 তারিখে এসে সে আবার 1 তারিখে ইউএসএ চলে গেল। তাই এর ভিতরে সে আর ক্যাম্পিংয়ে বা কতটুকু করতে পারে, সে একটা প্ল্যানিং ছিল যে তার ফেসবুক পেজ বা আইডি থেকে সে লাইভ করতে পারতো, বাট সে হয়তো সময়ের জন্য সেটা করতে পারে নাই, বাট পোস্ট করেছে। তার টিম আছে, একটা ফ্যান ফ্যান ক্লাব আছে, সেই টিমের মেম্বারদেরকে আমার সঙ্গে জয়েন করিয়ে দিয়েছে সমস্ত জায়গায় পাবলিসিটি করার জন্য, বিশেষ করে অনলাইন গ্রুপগুলোতে বা অনলাইন সেক্টরে যা যে যে জায়গা আছে। এগুলো ছাড়া তো আর তার কাছ থেকে আর বেশি তেমন কিছুই আমরা পাইনি, বিকজ সে সময়টা বের করতে পারে নাই।